আমাদের মাটন দেখতেই পাচ্ছ, মাটনটা একটু খেয়ে দেখি। ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তোমরা দেখতেই পাচ্ছ আমি শুভ, এখানে বসে আছে রিয়া। আমরা এখন কোথায় যাচ্ছি? ফুড ব্লগ করতে যাচ্ছি, ফুড ব্লগ। তোমাদের আজকে ফুড ব্লগ দেখাবো। এই জায়গাটা আজকে সেকেন্ড ট্রাই করছি, এর আগে ট্রাই করেছিলাম পারদেশি ধাবাতে গিয়ে শেষ হয়েছিল, আজকে ট্রাই করছি আবার, দেখা যাক। দাঁড়াও দাঁড়াও, ক্রসিং আছে, তারপরে বলছি, নাহলে পুলিশ এক্ষুনি গাড়িটা নিয়ে নেবে আর ফুড ব্লগ করা হবে না। আর অ্যাজ ইউজুয়াল, কোনোদিন আমার ব্লগে কেউ দেখেছো যে আমি টাইমলি বেরিয়েছি? আজকে দেখবে কটা বাজে, দেখো 12:56 বাজে, 11টাতে বেরোবো ভেবেছিলাম, 12:56 বাজে, আবার সেই এখন বাকি হচ্ছে 80 কিলোমিটার বাকি। এই যে দেখো স্টার্ট করে দিয়েছে খাওয়া। ফুড ব্লগ করতে যাওয়ার আগে কোনোদিন কেউ বিস্কুট খায়? হ্যাঁ, অনেকটা রাস্তা যেতে হবে তো খেতেই হবে। হ্যাঁ, অনেকটা রাস্তা যাবো তো কি হয়েছে, রাস্তা তো যেতেই হয়। দেখো গাড়িটা, গাড়ি তো আমি স্পিডেই চালাচ্ছি, দেখো 100-এর উপরে আছে গাড়ি, মানে 100-এর এই উঠছে উঠছে। এক হাতে গাড়ি চালানো খুব টাফ গাইস। কেন বন্ধ করবো কেন? আরে বাবা, গাড়ি ভাই তো মেয়ে দিবা নাকি তুমি? মারবো কেন গাড়িতে? এ কি আমাকে অপমান করছো, আমার ব্লগেই আমাকে তুমি অপমান করছো? মানে একটা কিছু লিমিট দাও, আমার ব্লগে আমাকে কি অপমান করে? ক্যামেরাটা বন্ধ করি তারপরে সব বলো। আমরা এখন দাঁড়িয়েছি হাওয়া খেতে, সরি 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 সরি, হাওয়া করতে দাঁড়িয়েছি। জাস্ট পৌঁছালাম আমরা, তোমাদের দেখিয়ে দিই, মানে যে লোকেশানটা আছে ওটা এক্স্যাক্টলি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি, তাতে তোমাদের সুবিধা হবে এখানে আসতে গেলে। দেখে নাও লোকেশানটা, এই হচ্ছে তোমার কালিয়াগঞ্জ পৌরসভার গেট, আর সামনে একটা বিশ্ব বাংলার এই যে ইয়ে রয়েছে, আর তার ঠিক অপোজিটটাতেই রয়েছে এই দেখো স্টেশন যাওয়ার রাস্তাটা, আর এই একদম ঠিক তার পাশেই দেখো নিউ হোটেল সুরুচি। হ্যাঁ, তো চলো হোটেলের ভেতরে যাওয়া যাক, যেন তোমাদের দেখাচ্ছি ভেতরে কী আমরা খাচ্ছি, সব তোমাদের দেখাচ্ছি। তো আমরা এখানে খেতে চলে এসেছি, তো দেখো তোমার যে প্লেটটাতে কী কী রয়েছে তোমরা দেখে নাও। ভাত আছে, এখানে একটা সবজি রয়েছে, ডাল আছে, এখানে আর একটা সবজি রয়েছে, আলু ভাজা রয়েছে, আর আমরা নিয়েছি যেটা হচ্ছে এক্সট্রা মাটন। তো কাকু, তো তোমাদের যে কম্পালসারি আইটেমটা থাকে ওদের তোমার কী কী থাকে? এটা কি মানে ডেলি সেম হয় না চেঞ্জ হয়? চেঞ্জ হয়, আচ্ছা। আর তোমার যে মাটন এক্সট্রা করে নিতে হয় তাই তো? আচ্ছা, তো মাটনের প্লেট কত করে? আর তোমার যে চিকেনের প্লেট ওটা কত করে?
ভালো লাগবে আশা করি। এবার আমি নিয়ে নিয়েছি ডাল, সঙ্গে আছে আলু ভাজা। জলটা একটু ঠান্ডা হয়েছে, আমাদের দোষেই ঠান্ডা হয়েছে, নাহলে গরমও ছিল। এবার নিয়ে নিয়েছি পাঁচমিশালি তরকারি, সঙ্গে ডাল। আরেকটু টুইস্ট করার জন্য চাটনি, এটা ট্রাই করবো গরম লাগে। এবার চলে এসছে মেইন জিনিস আমাদের, মাটন। দেখতেই পাচ্ছ, মানুষ একটু খেয়ে দেখি। চরম খেতে, সত্যি দারুণ খেতে, ওয়ার্থ ইট। মানে এত দূর থেকে আমরা যে জার্নি করে এলাম, সত্যি ওয়ার্থ ইট। ঝোল দিয়ে খেয়ে দেখি ভাতটা। একটু ভাত, এখানে কিন্তু কাকু কন্টিনিউ চেক করছে আমাদের থালাতে কি আছে না আছে, কন্টিনিউ কিন্তু জিজ্ঞেস করছে, এটা সব থেকে বেস্ট জিনিস। একটু ভাত রিয়া খাক, রিয়া তোমাদের বলছি, রিয়া বলছে মাটন নিছো, মাটনটা নাও। না তুমি খেয়ে বলো, ক্যামেরাতে অরে অন ক্যামেরা খেয়ে বলতে হবে। আচ্ছা অন ক্যামেরা খাচ্ছি, এটা হচ্ছে মেটে। কেমন খেতে বলো? হেভি ডেলিশিয়াস। তাহলে আমরা যে এতদূর জার্নি করে এলাম, আসলাম আশাটা মানে জোরে 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 সাউন্ড আসছে না কিন্তু, মানে আশাটা কি সার্থক হলো। লেখ আর আজকে ক্ষমতা নাই, পারলাম না। এক প্লেট মাটন শেষ, আর এক প্লেট মাটন বাধ্য হয়ে অর্ডার করতেই হলো, মানে সত্যি। মানে আর বললো যে এই এই প্লেটটা নাকি একটু কষা কষা থাকবে, আরও খেতে ভালো লাগবে। মাটন দেখলে আমার একটু কী করবো, হ্যাঁ তুমি কী বলবো বলো। সবই তো সব ভালো, সবই খেতে ভালো, কিন্তু নিচে বলো ম্যাটা, চাটনির টেস্টটা জাস্ট দারুণ, হলুদ ছাড়া চাটনি দারুণ খেতে। দেখি এটাই বা খেয়ে দেখি, জমে ক্ষীর। সেই লেবুটা চেপো, আমি ওইসব বলবো না যে মাটনের ভিতরে লবণ ঢুকেছে, হ্যাঁ ঢুকেছে, মাটন সিদ্ধ হয়েছে, হ্যাঁ হয়েছে, দারুণ খেতে। না চলো খাওয়াটা ঝটপট শেষ করি, দেন বেরিয়ে কথা বলছি। এখানে আসতে গেলে কিন্তু ছোট্ট একটা কনফিউশন সবারই হয়, এটা হচ্ছে
মানে এই এই যে আমি নিউ সুরুচি হোটেল আছি, এর ঠিক সামনেই রয়েছে আরেকটা মানে হোটেল রয়েছে, ওটারও নাম কিন্তু সুরুচি। এটা অনেকেরই কনফিউশন হয়, তাই আমি এটা তোমাদের বলে দিচ্ছি যে এটা কিন্তু নিউ সুরুচি হোটেল, দেখে নাও ভালো করে। তোমাদের তো ভিডিওতে আমি তোমাদের এক্স্যাক্ট লোকেশন দিয়েই দিয়েছি, এই যে মিউনিসিপ্যালিটি গেট এটা কালিয়াগঞ্জের, আর বাঁদিকে রয়েছে স্টেশনের গেট, আর এখানে এটা দেখো বিশ্ব বাংলার একটা তোমার সিম্বল রয়েছে। তো এর ঠিক অপোজিটেই কিন্তু এই হোটেলটা, তাই এই কনফিউশনটা কিন্তু অনেকেরই হয় যে কোনটা কোন হোটেলটা, মানে মানে যেহেতু দুটোরই নাম সুরুচি, এটা নিউ সুরুচি, ওটা শুধু সুরুচি হোটেল, তাই এটা কিন্তু তোমরা আসার সময় দেখে নিও। আর কী বলবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, কাকু বলে পয়সা নেবো না, এটা তো আর কোনোদিনও সম্ভব না, এটা কোনোদিনও সম্ভব না, বলে পয়সা নেবো না, এটা কি বলো ঠিক। আর খাওয়ার দাওয়ার অসাম ছিল, লাস্টে যে চাটনিটা ছিল ওটা বস ফাটাফাটি ছিল, ফাটাফাটি। আমি লাস্টে দুবার চাটনি নিয়েছি, রিয়াও দুবার চাটনি নিয়েছে। তোমাদের খাবারের থালিতে যে ইয়েটা রয়েছে, মানে রিফিল করো ওটা, তাই তো? মানে ওটা কি মানে ইনক্লুডেড, না ওটার জন্য এক্সট্রা টাকা লাগে? না, ডাল ভাত সবজি প্রথমে যে তোমাকে আইটেমটা দিয়েছিলাম শাক ফাক দিয়ে চাটনি দিয়ে, সেটা একসাথে ফিক্সড। আচ্ছা, তার জন্য কোনো এক্সট্রা পয়সা এক্সট্রা লাগে না, মানে পর থেকে যদি রিফিল নেই, পরে যদি খালি ভাতটারই পয়সা লাগে। আচ্ছা, ভাতটা ডাল সবজি কিছু না, কোনো পয়সা টাকা লাগে না, কোনো পয়সা লাগে না। আচ্ছা আচ্ছা, ওগুলো ফ্রি। চিন্তা করো তোমরা যে খাওয়ার দাওয়ার খেয়ে বলে কি টাকা দেবো না, টাকা নেবো না। আমি বুঝতে পারিনি যে কাকু এত মানে, আর কাকু এত আপ্যায়ন করে খাইয়েছে, ঠিক কি না রিয়া? হ্যাঁ সত্যি, মানে পাশে একদম দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে আছে, মানে আমরা বলে না, আমরা ভিডিও করছি বলে ওই জন্য প্রত্যেকের মানে যেই খেতে আসছে, আমি এটাই দেখলাম যে রেস্টুরেন্টে যেই খেতে আসছে প্রত্যেকের পাশে দাঁড়িয়ে রয়েছে, আর খাবারের থালার উপর একদম কড়া নজর আছে যে কখন কার কি লাগবে। তাই এটাই আমি তোমাদেরকে বলবো যে খাবারটা এসে খেয়ে একবার টেস্ট করে দেখো, সত্যি বলছি ভালো লাগবে। মানে একটাও আইটেম নাই যে যেটা আমাদের তোমাদেরকে বলতে পারি যে এই আইটেমটা ভালো না। আমি পালং শাক খেতে ভালোবাসি, মানে কোনোদিন মাটন থাকলে এত ভালোবাসি না। আমি যখন বাড়িতেও আমাকে বেশি খাবার দেয়, মানে মাটনের সাথে অন্যান্য কিছু খাবার দেয়, তখন কিন্তু আমি খেতে মানে রাগ করি যে ভালো লাগে না খেতে, এত কিছু আইটেম শুধু মাটন খাবো, কিন্তু আজকে আমি পালং শাক দিয়ে অর্ধেকটা ভাত খেয়ে ফেলেছি। মানে অদ্ভুতই খাবার ছিল। আর কাকু লাস্টে বেলা টাকা নেবো না, কি জ্বালা, নেবেই না টাকা। শেষে আমরা প্রথমে দাম বলেছিল, সেই হিসাব করে কাকুকে 600 টাকা দিলাম, কিন্তু কাকু টাকা নিতেই চাইছিল না। কি আর বলবো, হ্যাঁ ব্যবহার এত ভালো, মানে কি বলবো, মানে সিরিয়াসলি খুব ভালো, এত ভালো ব্যবহার, সত্যি দারুণ লাগলো, দারুণ লাগলো। সব ক্ষেত্রেই মানে শুধু ভালো খাবার হলে হলো না, ব্যবহারটাও ইম্পর্টেন্ট। একটা রেস্টুরেন্ট চালাচ্ছে এরকম টাইপের, তো খুবই ব্যবহারটা মেইনলি সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে ক্ষেত্রেই হোক মানুষের। আর যারা দেখছো তারা প্লিজ একবার এখানে এসে ট্রাই করো। তোমরা যদি আশেপাশে কোনোদিন আসো বা কোনো সময় মনে হলো, অবশ্যই ভালো লাগবে, ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই খুব ভালো লাগবে। যদি সবাই মিলে ফ্যামিলির সাথে আসো তাহলে সত্যি দারুণ লাগবে। তোমরা যদি মনে হয় যে আশেপাশ দিয়ে যাচ্ছ একবার একটু ট্রাই করে দেখি, তো দেখতে পারো দারুণ খেতে, আমার ফুললি রেকমেন্ডেড। মানে আমাদের টাকা নিতে চাইনি বলে না, মানে আমরা ব্যবহার মেইনলি ব্যবহার, আর হচ্ছে বারবার করে সব টেবিলে সবার পাতে দেখছে কার কখন ভাত লাগবে কি লাগে, বারবার করে এসে যে বলাটা, এটা মানে সত্যি সিরিয়াসলি খুব ভালো লাগলো আমার, ভালো লাগলো খেতে। চলো এবার এখান থেকে বেরোই, একটা সামনে খুব ভালো ভিউ পয়েন্ট আছে, মানে আমাদের গাজলের আর মানে গাজল আর মালদার রাস্তাতে একটা ভালো ভিউ পয়েন্ট আছে, ওইখান থেকে ড্রোন ওড়াবো, চলো এবার। মোটামুটি এই 90-95 কিলোমিটার এসে মাটন খেতে এসে সত্যি মানে আমাদের কোনো ভুল হয়নি, দারুণ ছিল মাটনটা। তোমরা তো দেখলে তার মধ্যে যে ভদ্রলোকের ব্যবহার তো অসম্ভবই সুন্দর, মানে বোঝানো যাবে না, একদম মনে হবে না তোমরা যে কোনো রেস্টুরেন্টে খেতে এসছো, মনে হবে একদম বাড়িতেই খাচ্ছ। তো এখন একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছি, জায়গাটা তোমরা দেখো একবার। আর জায়গাটা কি তোমাদের এরমভাবে দেখাবো, পাখি তো ওড়াতে হবে নাকি? চলো ভালো করে দেখো জায়গাটা।
তো বলো ড্রোন শটটা কেমন লাগলো দেখতে? ছোট্ট একটা ড্রোন শট নিলাম, আশা করি ভালো লেগেছে। আর ভিডিওটা আর বেশি লম্বা করলাম না, এখানে এন্ড করছি। হুট করে বেরিয়েছিলাম, একটা জায়গায় খাবার খেতে গেলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরকম ভিডিও যদি তোমরা আবার দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করো, আর পাশে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাতে ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো, টাটা, প্রত্যেকে ভালো থেকো, বাই।